তো ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বলেন নিয়ামত তো শেষ নাই, তার মধ্যে মূল হলো চারটা। প্রথমটার নাম ইমান, প্রথমটার নাম কি? ইমান কত দামি হাদিস সবাই জানেন, সবাই তো জানেন জাররা পরিমাণ ইমানের দাম দশ দুনিয়া জান্নাত, জানেন তো সবাই, কি বলেন? আলহামদুলিল্লাহ এই আমাদের মসজিদগুলোতে বিভিন্ন সময় নামাজের পরে কিতাবের তালিম হয়, বয়ান হয়, জুমার মসজিদে বয়ান হয়, এরপরে আমাদের তাবলিগি ভাইরা মাঝে মাঝে তালিম করে, অনেকে তো আসি আলহামদুলিল্লাহ আমরা তাবলিগে সময় লাগাইছি। আবার আমাদের চরমোনারি লাইনে যারা মেহনত করেন সেলুক ও বায়াতের লাইনে, ওনারাও আলহামদুলিল্লাহ মাঝে মাঝে ওনাদের বয়ানে আলোচনার মধ্যে কথাগুলি বলেন, তো কোনো না কোনোভাবে তো শুনছেন, কি বলেন? হয়তো চরমোনাইওয়ালাদের কাছে শুনছেন, না হয় উজানিওয়ালাদের কাছে শুনছেন, অথবা তাবলিগওয়ালাদের কাছে শুনছেন, অথবা উম্মতের কোনো না কোনো হক্কানি ওলামাই কেরামের বয়ানের মধ্যে তাদের জবানে শুনেছেন, কথা বলেন ঠিক কিনা? এটা সহি কথা, কোনো সন্দেহ নাই। যাররা ইমানের দাম দশ দুনিয়া জান্নাত, যাররা কাকে বলে? এই শব্দটা প্রসিদ্ধ শব্দ, কোরআনেও যাররা শব্দ আছে, হাদিস শরীফেও যাররা শব্দ আছে, কিন্তু যাররার অর্থ কি? যাররা বলা হয় পরিমাণে এত ছোট, যার অস্তিত্ব আছে কিন্তু ওজন আসে না, এটাকে বলে যাররা। বুঝেন নাই কথা? যাররা কাকে বলে? পরিমাণে এত ছোট, যার অস্তিত্ব আছে সত্য কিন্তু এটার ওজন কতটুকু, ওজন বের করা যায় না, এটার নাম যাররা। একটা উদাহরণ দিয়া বুঝাই, এই যে আপনারা যে বসছেন আপনাদের নিচে পাতলা কম্বল আছে, একটা কম্বলকে তুলে এইভাবে ঝাড়া দেন, দেখবেন বালু বের হবে, বের হবে তো? তাহলে বালুর অস্তিত্ব আছে তো? আছে। এখন ওখান থেকে একটা বালু ধরে পাল্লায় তোলেন, বলেন কত গ্রাম ওজন হবে, কত পয়েন্ট হবে, কত মিটার হবে, বের করা যাবে? তাহলে অস্তিত্ব আছে কি নাই? ওজন নাই, এটাকেই বলে যাররা। পরিমাণে এত ছোট, যার অস্তিত্ব আছে মগর তার ওজন বের করা যায় না, এটার নাম যাররা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের যাররা ইমানের মূল্য আল্লাহর কাছে দশ দুনিয়া সমান জান্নাত। আজকে আমাদের সর্বশেষ বয়ান কে করবেন জানেননি? হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী, প্রতি বছরই বয়ান করেন, জানা আছে তো? হযরতের লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায় যেখানে হযরত পড়াশোনা করেছেন, হযরতের বাড়ির সামনে, ওখানে বাদ মাগরিব বয়ান, বয়ান ছেড়ে ইনশাল্লাহ এদিকে চলে আসবেন, মাঝে এশার নামাজ পথে পড়বেন। কথাটা কেন বললাম? একটা উদাহরণ দেওয়ার জন্য। হযরতের মুখে শুনছি যাররা ইমানের দাম যদি দশ দুনিয়া জান্নাত হয়, তো যার কাছে একশো গ্রাম ইমান আছে তার কত জান্নাত হবে? আমি বুঝাইতে পারি নাই। নবীজি যাররা ইমানের মূল্য বয়ান করছেন, যাররা ইমানের মূল্য দশ দুনিয়া জান্নাত, তো যার যাররা ইমান দশ দুনিয়া জান্নাত হবে, যার একশো গ্রাম হবে তার কত হবে, যার ইমান এক কেজি হবে তার কত হবে, যার ইমান দশ কেজি হবে তার কত হবে, যার ইমান এক মন হবে তার কত হবে, আর যার ইমানটা পাহাড়ের মতো মজবুত এবং পাহাড়ের মতো উঁচা, না জানি তার জান্নাত কত কোটি হবে। তাহলে ইমান যে সবচেয়ে দামি এ কথা বুঝে আসছিনি। আচ্ছা, কোরআন বলছে, সংক্ষেপ করে বলি, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন আমি মোমেনদের জান আর মাল জান্নাতের বিনিময়ে কিনি। কিসের বিনিময়ে? এখানে সহজ করে মুফাসসিরিন একটা সহজ কথা লিখছেন, তো সহজ কথা হইল ইমান কিনার ক্ষমতা কেউ রাখে না, ইমান একমাত্র আল্লাহ কিনতে পারেন। ইমানদারের ইমান কিনতে পারে কে? আর কেউ কিনতে? আজকে দুনিয়াতে যারা আমাদেরকে পদের লোভ দেখাইয়া, ক্ষমতার লোভ দেখাইয়া, টাকার লোভ দেখাইয়া, চাকরির লোভ দেখাইয়া, দুনিয়াবি কোন সুযোগ সুবিধার লোভ দেখাইয়া আমাদেরকে সঠিক পথ থেকে ভিন্ন পথে নিতে চায়, এরা কেউ আমাদের ইমানের মূল্য দিতে পারে না, পারবে না, এরা সবাই ইমান চোর। এরা সবাই কি বলেন? দুনিয়াদাররা ইমান কিনতে জানে না, ইমানের দাম দিতে জানে না, ওরা কি করতে জানে? ইমান চুরি করতে জানে। এজন্য দেখবেন আমাদের এই দুনিয়াতে এমন বহু মানুষ আছে যারা একটা সিগারেটের লোভ দেখাইয়া মুসলমানের ইমান চুরি করে, এক কাপ চা দেখাইয়া মুসলমানের ইমান চুরি করে, একটা সেভেন আপের বোতল দেখাইয়া মুসলমানের ইমান চুরি করে, একটা সরকারি চাকরির লোভ দেখাইয়া ইমান চুরি করে, ভালো বেতন দেখাইয়া ইমান চুরি করে, একটা পদের লোভ দেখাইয়া ইমান চুরি করে, ভোটের লোভ দেখাইয়া ইমান চুরি করে। এক কথায় তাবত
সামারিয়ার ইহুদিয়ার নাসারা এবং তাদের দুশর আর দালালেরা মুসলমানের ঈমান চুরির অপেক্ষায় আছে সুযোগ পাইলেই ঈমান চুরি করে ঈমানের দাম দিতে জানে না ঈমান চুরির দান্দায় থাকে ঠিক কি না সবগুলা কি ঈমান চোর বলেন কি চোর এরা ঈমানের দাম দিতে জানে না মগর চুরি শিখছে ঈমান চুরি করতে জানে আর আমাদের মুসলমানও এমন আলাবোলা সাদাসিধা বাস কোন ফাঁক দিয়া ঈমান চলে যাচ্ছে ঈমান বিক্রি করে দিচ্ছে এটার খবরও মুসলমান রাখে না কথা বলেন ঠিক কি না আজকে আমাদের দেশে এরকম মুসলমানের সন্তানের খবর পাওয়া যায় আমি ইদানিং চার পাঁচটা খবর পাইছি আগে একটার কথা বলতাম এখন একটা না ইদানিং আমার কাছে চার পাঁচটার খবর আসছে আমাদের দেশের বহু মুসলমান নাকি আমেরিকা গিয়া গ্রিন কার্ড পাওয়ার জন্য স্বেচ্ছায় খ্রিস্টান হয়ে যায় কথা বলেন ঠিক কি না আফসোস তাহলে তোমার ঈমানের দাম কত একটা গ্রিন কার্ড আমেরিকার কয়টা ডলার কামানোর জন্য তুমি ঈমান বিক্রি করছো হাই মুসলমান তুমি জানো না অথচ তোমার জাররা ঈমানের দাম 10 দুনিয়া জান্নাত ঈমানের মূল্য দুনিয়ার কোনো কিছু দিয়া দেওয়া যায় না ঈমান দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে বিক্রি করা যায় না ঈমান একমাত্র বিক্রি করতে হয় জান্নাতের বিনিময়ে আর ঈমান দুনিয়ার কারো কাছে বিক্রি করা যায় না ঈমান একমাত্র আল্লাহর কাছে বিক্রি করতে হয় যিনি ঈমান দিয়েছেন তিনিই মাত্র ঈমান কিনতে পারেন আর ওরা ঈমান দিতেও জানে না ঈমান কিনতেও জানে না কেবল মাত্র ঈমান চুরির ধান্দা করতে যাবে ওরা কি জানে বলেন সোজা কথা ঈমান চুরির ধান্দা আর কিচ্ছু নাই ফদের লোভ টাকার লোভ ডলারের লোভ চাকরির লোভ যত লোভ আছে সব ধান্দাবাজি শুধুমাত্র মুসলমানকে বেঈমান বানানোর কথা বলেন ঠিক কিনা ঈমান একমাত্র কিনতে জানেন কে এই জন্য আল্লাহ বলছেন আমার কাছে বেসো আমি পোষাই দিব কার কাছে আমার কাছে বিক্রি করো আমি পোষাইয়া দেব দুনিয়ার কারো কাছে না ওরা তোমার দাম দিতে পারবে না বরং চুরি করবে গ্রামে আমাদের যাদের বাড়ি গ্রামে দেখবেন মুরগি বাচ্চা ফুটায় তো তো মুরগি যখন কোনো বাড়িতে বাচ্চা ফুটায় দেখবেন ওই বাড়িতে গুল বেজি কাক এরকম কিছু অসভ্য জানোয়ারের আনাগোনা বাড়ি যায় কেন মুরগির বাচ্চাগুলা খাই ফেললাই বুঝেন নাই কথা তো কোনো বাড়িতে মুরগির বাচ্চা ফুটাইলে যেমন বেজি গুল বিভিন্ন রকমের জীব জানোয়ার উপ পেতে থাকে ওই বাচ্চাগুলিকে খাওয়ার জন্য ঠিক তেমনি ভাবে আজকে সারা দুনিয়ার সকল বাতিল শক্তি সকল বেঈমানি শক্তি উপ পেতে আছে কোন সুযোগে মুসলমানের সন্তানকে বেঈমান বানাবে তার ঈমান চুরি করে নেবে ঠিক কি না বলেন এই জন্য সতর্ক দৃষ্টি রাখতে হবে সতর্ক দৃষ্টি রাখার উপায় কি আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বলছেন একটাই উপায় উপায় হলো ওলামাই কেরামের সাথে সম্পর্ক রাখা যেই মুসলমান ওলামাই কেরামের সাথে সম্পর্ক রাখবে কোন না কোন হকপন্থী আলেমের সাথে সম্পর্ক রাখবে ইনশা আল্লাহ আশা করা যায় দুনিয়ার কোন বাতিল চক্র তাকে বেঈমান বানাইতে পারবে না সে ঈমান নিয়ে দুনিয়ার থেকে যেতে পারবে ওই উদাহরণ ওই মুরগির বাচ্চা মুরগির বাচ্চার সাথে যদি মা থাকে তো বেজি আর গুল সহজে বাচ্চা নিতে পারে না মা ওদের সাথে যুদ্ধ করে এরপরে বাচ্চাগুলিকে হেফাজত করে ঠিক কিনা ঠিক তেমনি ভাবে মুসলমানের সমাজের জন্য ওলামাই কেরামের উপস্থিতি তেমন যেমন মুরগির বাচ্চার জন্য মুরগির উপস্থিতি মুরগি উপস্থিত থাকলে যেমন বাচ্চাগুলিকে গুলে খেতে পারে না বেজিয়ে নিতে পারে না ঠিক তেমনি ভাবে ওলামাই কেরাম থাকলে মুসলমানকে কেউ বেঈমান বানাইতে পারবে না নাস্তিক বানাইতে পারবে না তার ঈমান চুরি করতে পারবে না ওলামাই কেরাম জীবন বাজি রেখে তাদের বিরুদ্ধে সংগ্রাম করবে মুসলমানের দীন ঈমানকে হেফাজত করবে ঠিক কিনা বলেন এজন্য বাসার একটাই উপায় ঈমান হেফাজতের তরিকা কি বলেন ওলামাই কেরামের সাথে হক্কানি ওলামাদের সাথে সম্পর্ক রাখা আপনার যারে ভালো লাগে আমি কোনো দলের নাম বলি নাই কোনো বিশেষ তরিকার নাম বলি নাই শুধু এতটুকু বলি হক হওয়া শর্ত কি হওয়া শর্ত ভেজালের কাছে যাইবেন তো আছেটা বরবাদ করবেন আহলে হক যেই কোনো তরিকার সাথে সম্পর্ক রাখবেন ইনশা আল্লাহ মৃত্যু পর্যন্ত ঈমানের উপর থাকতে পারবেন দুনিয়ার কোনো চোর আর বাটফার ঈমান চুরি করতে পারবে না ঈমান নিয়ে দুনিয়ার থেকে কবরে যেতে পারবেন যেই ঈমানের জাররার মূল্য হবে 10 দুনিয়া জান্নাত